দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং সেগুলোর বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শরীফুল হক করোনা পরিস্থিতি ভালো হলে স্কুল খুলবে আর না হলে নয় বই উদ্বোধনীতে উদ্বোধনীতে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা সচল রাখতে অনলাইনে লেখাপড়া চালু রাখার আহ্বান জানান তিনি এ সময় দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান সরকার প্রধান যাওয়া পরিস্থিতিতে কিছুটা ভিন্নভাবে খোলা মাঠের বদলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চার দেয়ালে নতুন বইয়ের আনন্দে মাতলো শিক্ষার্থীরা যেমন আমরা স্কুলে আগে পাইতাম মানে খোলা মাঠে পাইতাম বইটা এখন তো এখানে বই আমরা চাই যে আগের স্কুলে যেতে পারি স্কুল খোলো আমরা খুশি যে মাদ্রাসায় গিয়ে পড়াশুনো এবছর সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করেছে সরকার সাধারণ শিক্ষা বইয়ের পাশাপাশি আছে কারিগরি ও মাদ্রাসার বইও এমনকি দৃষ্টি প্রতিবন্ধী বা দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরাও বাদ পড়েনি এই তালিকা থেকে প্রাথমিক স্তরে মোট দুই কোটি উনত্রিশ লক্ষ একানব্বই হাজার চারশো জন শিক্ষার্থীদের মাঝে প্রায় দশ কোটি পঁচিশ লক্ষ বিরাশি হাজার আটশো একটি বই বিতরণ করা হবে করোনার কারণে বছরের প্রথম দিন বই উৎসব না হলেও বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে টানা বারো দিন চলবে বিতরণ কার্যক্রম এবার আমরা একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেব না প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য তিন দিন করে সময় দেয়া হবে বই উৎসবের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানান নতুন বছরের সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি উৎসবের উদ্বোধন করে জানান প্রতিটি ঘরে শিক্ষার আলো জ্বালতে কাজ করছে সরকার সেই সাথে শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খালি পাঠ্য বই না এখন অনেক বই আছে পড়া যায় সেটা পড়তে পড়ার জন্য আমি অনুরোধ করবো আচ্ছা সেই সাথে একটু খেলাধুলাও করতে হবে এবং অভিভাবক যারা বাবা মা যারা তাদেরকে আমি অনুরোধ করব। যে আপনার বাচ্চাদেরকে সময় দেবেন পরে রাজধানীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন দুই মন্ত্রী করোনায় দুর্বিসহ জীবন শেষে নতুন বই হাতে শ্রেণীকক্ষে ফিরতে চাই শিক্ষার্থীরা খোলা মাঠের বদলে চার বন্দি বই উৎসব করোনা যে দেশের শিক্ষা ব্যবস্থাকে কতটা দুমড়ে মুচড়ে দিয়েছে এটা তার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে তারপরেও নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা আবার নতুন বইয়ের আনন্দে মাতবেন এটাই প্রত্যাশা সবার হাসনাত রাবি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক বই উৎসব নিয়ে আরো বিস্তারিত জানাতে নিউজরুম থেকে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হাসনাত রাব্বি রাব্বি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম তো সেখানে দেখছিলাম যে বই উৎসব তো হলো আজ তো সকল শিক্ষার্থীরা কিভাবে এই এবার এই বছর বইগুলো পাবেন তাদের হাতে শরীফ আসলে অন্যান্য বছরগুলো যেভাবে বই পেতেন সে একইভাবে বই পাবে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের বইগুলো সংগ্রহ করতে হবে কিন্তু এবার নতুনত্ব যেটা আনা হয়েছে করোনার কারণে যেহেতু বহু শিক্ষার্থীকে একই জায়গায় সমাবেশ করে আনা যাবে না এ কারণেও তাদেরকে ভাগ করে দেওয়া হবে যে প্রতিটি শ্রেণী তিন দিন করে বই পাবে কোন শ্রেণীতে যদি পঞ্চাশ বা ষাটজন শিক্ষার্থী থাকে দশ পনেরো জন করে একদিন একদিন করে আসবেন এবং তারা বই নিয়ে যান এভাবে একটি শ্রেণী তিন দিন করে নিয়ে সবগুলো বই তাদেরকে বিতরণ করা হবে এই পদ্ধতিটা আসলে নেওয়া হচ্ছে আরেকটি বিষয় এই বিষয়টি নিয়ে কাজ করছেন শরীফ আসলে দু হাজার একুশ সাল থেকে কিন্তু অনেক পরিবর্তন আনার পরিকল্পনা ছিল সরকারের পাঠ্যক্রমে এবং বইয়ের সূচির ক্ষেত্রেও কিন্তু যেহেতু করোনার কারণে দীর্ঘ সময় অনেক কিছুই বন্ধ ছিল ছাপাখানাগুলো ঠিকভাবে ব্যবহার করা যায়নি এই কারণে এই পরিকল্পনা থেকে সরকার সরে এসেছে তবে দুটি নতুন বিষয় যোগ হয়েছে আগে আনন্দপাটনামের একটি বিষয় ছিল যেটা সাধারণ পড়ার পাশাপাশি শিক্ষার্থীরা পড়তো সেরকম একটি নতুন বিষয় যোগ করা হয়েছে মাঝে যেটা বাদ করে দেওয়া হয়েছিল এবং কিছুটা পরিমার্জন করা হয়েছে ছাপার ক্ষেত্রে দেখা গেছে যে কাগজের মান বাড়ানো হয়েছে বা কাগজের যে ছাপার উজ্জ্বলতা সেগুলো বাড়ানো হয়েছে এ ধরনের পরিবর্তন আনা হয়েছে আর কি আর আরেকটি বিষয় জানার মধ্য দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে বছর তো একটি ভিন্ন পরিস্থিতিতে বই উৎসব পালিত হয়েছে এবং প্রতি বছর স্বাভাবিকভাবে প্রত্যেক শিক্ষার্থী বই পায় তো এই বছর আপনার পর্যবেক্ষণ কি বলছে সবার কাছে কি বই পৌঁছে দেওয়া সম্ভব হবে কিনা শরীফ আসলে বিনামূল্যে বই বিতরণের এই প্রক্রিয়াটা কিন্তু গত এক দশক ধরে সরকার খুব সফলভাবে পরিচালনা করছে এবং এটিতে দেখা যাচ্ছে যে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বইগুলো বিভিন্ন জেলা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হয় তো এবার কিছুটা দেরি হয়েছে কিন্তু সেটা কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই হিসাবে যেহেতু বই দেওয়ার ক্ষেত্রেও আগের মতন একদম জানুয়ারির প্রথম দিনে সবার হাতে বই পৌঁছে দেওয়ার অঙ্গীকার সরকার এবার করছেও না তারা বলছে ধীরে ধীরে দেওয়া হবে সেই জন্য হয়তো জানুয়ারির পনেরো তারিখের মধ্যে বইগুলো পৌঁছে যাবে এবং আশা করছি এবং যা পর্যবেক্ষণ যেটা করছি সেটা দেখা যে সব বইগুলো পৌঁছে গেছে না জানুয়ারির এক তারিখে সবাই বই না পেলেও জানুয়ারির পনেরো তারিখের মধ্যে সব শিক্ষার্থীর হাতেই নতুন বই পৌঁছে যাবে আপনার প্রতিবেদনে আপনি বলছিলেন প্রত্যেক শ্রেণীর জন্য তিন দিন করে সময় বরাদ্দ আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক বই উৎসব নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছিলেন হাসনাত রাব্বি রুম থেকে ইন্টারনেট প্যাকে একশো বোনাস দুশো টাকায় সর্বমোট বারো জিবি তিনশো টাকায় সর্বমোট চব্বিশ জিবি বেশি অফার বেশি স্পিড বেশি মানে বাংলা লিঙ্ক ঢাকার জলবদ্ধতা নিয়ে জল ঘোলা কম হয়নি অবশেষে ওয়াসা থেকে এর দায়িত্ব পেল সিটি কর্পোরেশন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দক্ষিণ সিটির মেয়র জানান ঢাকাকে বানানো হবে ভেনিসের মতো আর এর জন্য নেওয়া হয়েছে ক্রাশ প্রকল্প উত্তরের মেয়রের আশ্বাস শতাধিক খাল পুনরুদ্ধার করে রাজধানীকে ফিরিয়ে আনা হবে বৃষ্টি হবে আর জলাবদ্ধতায় নাকাল হবে না রাজধানীবাসী এ যেন অকল্পনীয় চিন্তা অনেক বছর ধরেই বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসা এবং দুই সিটি কর্পোরেশনের কাছে এতগুলো প্রতিষ্ঠান ও সংস্থা কাজ করলেও সমাধান হয়নি সমস্যার বরং অধিক সন্ন্যাসীতে যেন গাজন নষ্ট হয়েছে এমন বাস্তবতায় দীর্ঘ আলাপ আলোচনার পর পানি নিষ্কাশনের দায়িত্ব এক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ রাজধানীর একটি হোটেলে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে ৩২ বছর পর আনুষ্ঠানিকভাবে ওয়াসার কাছ থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হলো দুই সিটি কর্পোরেশনকে এ সময় ঢাকাকে ভেনিসের মতো করে গড়ে তোলার প্রত্যাশার কথা জানান দুই মেয়র থাকার জন্যই কিন্তু আমাদের বৃষ্টির পানি অনায়াসে নেমে যেত কিন্তু আজকে সেই খাল নেই আমরা খাল পরিষ্কার করবই করব দ্রুত গতিতে বন্ধ হয়ে যাচ্ছে আগ্রাসনের কারণে ভূমিদস্যুদের কারণে আমরা সেই জায়গাটাই যদি রোধ করতে পারি আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর জনগণের কাছে দায়বদ্ধ থেকে দুই মেয়রকে একসাথে খাল উদ্ধারে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ওয়াসার কাছে ইতিমধ্যে যে সমস্ত ম্যান পাওয়ার অ্যান্ড টেকনোলজি নুহাও যেগুলো নাকি ওনারা অ্যাকোয়ার করেছেন এগুলো সবগুলো ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দিবেন দুইজন মেয়রের কাছে নতুন সিদ্ধান্তের সুফল পেতে নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান নগর কর্তাদের স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক ঘড়ির কাটায় আর কয়েক ঘন্টা বাদে নতুন বর্ষবরণের মুহূর্ত প্রতি বছর পুরো বিশ্ববাসী একসাথে নতুন বছরকে বরণ করে নেয় কিন্তু এবছর করোনা মহামারীতে পরিস্থিতি কিছুটা ভিন্ন সেই খবর জানাতে গুলশানে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল হোসেন নতুন বছর এবং সেখানকার নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থার খবর কী সেটি আমরা জানবো ফয়সলের কাছ থেকে ফয়সাল আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যেখানে রয়েছেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু কড়াকড়ি এবং বিধিনিষেধ আরোপ করা হয়েছে নতুন বর্ষ বরণে সব মিলে আপনার কাছ থেকে জানতে চাই আসলেই আর মাত্র চার পাঁচ ঘন্টা পরেই কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হবে প্রতি বছর এটি আসলে অনেক বড়োভাবে আমাদের দেশে উদযাপন করা হয় কিন্তু এবার যেহেতু করোনার আগ্রাসনের জন্যই কিন্তু অনেকটাই সীমাবদ্ধভাবে উদযাপন করা হচ্ছে তো আমি আসলে এখন গুলশান দুই নাম্বারের সার্কেলে অবস্থান করছি আর আপনি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে গুলশানের যে পাঁচতারকা হোটেলগুলি আছে এই হোটেলগুলিতে খুবই সীমিত পরিসরে এবং খুবই সতর্কতার সাথে অর্থাৎ সতর্কতার ভিত্তিতেই মূলত এখানে ছোট ছোট কিছু অনুষ্ঠান সংগঠিত হবে কিন্তু সেটা বারোটার দিকে হবে সেই ক্ষেত্রে বাইরের যারা গেস্ট তাদের খুবই কম অ্যালাউ করা হয়েছে আমরা যেটা শুনেছি এই পাঁচতরকা হোটেলগুলোতে আর মূলত গুলশান বনানী কেন্দ্রিক যে উৎসবগুলো হয় থার্টি ফার্স্টে সেই উৎসব উৎসবের জন্য কিন্তু এইখানে এইবারে অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ রাত আটটার পর থেকে কিন্তু গুলশানে কাউকে ঢুকতে দেওয়া হবে না মাত্র দুইটি সড়ক এখানে খোলা থাকবে একটি হচ্ছে শুটিং ক্লাবের পাশের সড়কটি আর একটি হচ্ছে বনানি দিয়ে যে কাকুলি বনানির যে সড়কটি সেটি খোলা থাকবে মূলত এই দুটি সড়ক দিয়েই মানুষ যাতায়াত করতে পারবে কিন্তু এটি খুবই সীমাবদ্ধভাবেই থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান থাকবে কোনো কোনো বাইরের কেউ অর্থাৎ গুলশানের যারা বসবাস করে না এমন কাউকে রাত আটটার পরে ঢুকতে দেওয়া হবে না আর এই মুহুর্তে একটু ঢিলা ঢালা অবস্থাই আছে যেহেতু সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনেক বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকে সেই সব প্রতিষ্ঠানের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু মাত্র বের হয়েছেন তারা নিজ নিজ ভাষায় যাচ্ছেন এই জন্য এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ঢিলা ঢালাভাবেই আছে এটা সাতটা বা সাড়ে সাতটা নাগাদ অনেক বেশি শক্ত করে দেওয়া হবে এবং আটটার পর থেকে গুলছানে কাউকে ঢুকতে দেওয়া হবে না একই সাথে গুলছানের পাশে যে হাতির ঝিল আছে হাতির ঝিলও কিন্তু সন্ধ্যা ছয়টার পরে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সন্ধ্যা ছটার পর থেকে কিন্তু হাতির ঝিল কেউ ঢুকতে পারবে না তো এই ছিল মূলত গুলশান বনানী কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ফয়সাল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক গুলশান থেকে ফয়সাল হোসেন আমাদের জানাচ্ছিলেন পুলিশের বিধিনিষেধ এবং যে করাকুরি দেয়া হচ্ছে প্রশাসন পক্ষ থেকে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বছর বর্ষবরণের অন্যতম একটি অনুষঙ্গ হয়ে দাঁড়ায় কক্সেস বাজার বিশ্বের অন্যতম একটি সমুদ্র সৈকত পর্যটন স্পট হিসেবে অনেকেই সেখানে যান নতুন বর্ষ বরণ করে নিতে এবছর কী অবস্থা সেই খবর জানাতে নোপালম আমাদের সাথে যোগ দিচ্ছেন নোপা পর্যটন স্পট হিসেবে বর্ষবরণের প্রস্তুতি আপনি কেমন দেখছেন পর্যটকরা কেমন রয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কক্সেস বাজারে কি অবস্থা এখন শরীফ মূলত অন্যান্য বছর যে আয়োজনগুলি থাকে এবারে কক্সবাজার কিন্তু পর্যটন স্পটগুলিতে কোনো ধরনের একবারে কোনো প্রকার আয়োজন নেয় সরকারি প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি তারপরেও কিন্তু বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার অবস্থান করছেন তারা আজকে আমরা দেখেছি যখন সূর্য অস্ত্র যাচ্ছেন বেশ কিছু পর্যটক প্রায় কয়েক লাখ পর্যটক কিন্তু সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তারা সূর্য অস্ত্র দৃশ্যটি উপভোগ করেছেন যদিও কোনো আয়োজন ছিল না আয়োজন বিশালের পর্যটকরা সমুদ্রের সাথে উশ্বাসে সূর্য অস্ত্রের দৃশ্যটি দেখেছেন অপরদিকে আমরা যদি নিরাপত্তা কথাটা বিবেচনা করে সেটা হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছে বিশেষ করে গাড়ি তল্লাশি তল্লাশি কোনো অবৈধ পণ্য কিংবা মাদক পরিবহন করছেন কিনা এটা তল্লাশি করার বিষয়টি তারা কঠোরভাবে দেখছেন এবং কক্সবাজার বাস টার্মিনাল থেকে যে পর্যটন এয়ারপোর্টগুলি রয়েছে সেখানে প্রবেশ করতে বাসটি কিন্তু তল্লাশি চকি স্থাপন করেছে যে চকিগুলিতে পুলিশরা যেসব গাড়িগুলি যাতায়াত করছে সেগুলি প্রতিটি গাড়ির তল্লাশি করছেন এবং কেউ কোথায় যাচ্ছেন কোথায় থেকে আসছেন সেই সব প্রশ্নগুলির উত্তর দিতে হচ্ছে এবং কেউ যদি প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র দেখাতে না পারেন এক্ষেত্রে গাড়িগুলির বিরুদ্ধে মামলা করা এবং গাড়িগুলি আটকে রাখার যে প্রক্রিয়া সেগুলি করছেন এবং পুলিশ পক্ষ থেকে একটা জিনিস বলা হচ্ছে যে যে ফার্স্ট নাইট উপলক্ষে কোনো উৎসব কোনো প্রকার উৎসব করা যাবে না একই সাথে কোথাও কোথাও জল অবস্থান করা যাবে না পাশাপাশি এবং নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু ঘরে ফিরে যেতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে যে তল্লাশি চুক্তির পাশাপাশি র্যাব র্যাবের টহলদার আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় কিন্তু ক্রমান্বয়ে টহল দিচ্ছেন শরীফ নোপা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক কক্সিস বাজার থেকে নোপা আলম আমাদের সাথে যোগ দিয়েছিলেন নিউজ বুজ টোয়েন্টি একটা বিরতি নিচ্ছি খবর নিয়ে আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছে নিউজ ওয়েস্ট টোয়েন্টি ফোরে বছরের শেষ দিন নতুন বছরের পরিকল্পনা ঘোষণা করল ফুটবল ফেডারেশন আপাতত এক বছরের ক্যালেন্ডার ঘোষণা করলেও এর ভিত্তিতে আগামী চার বছরের কার্যক্রম পরিচালনা করতে চায় দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা প্রাধান্য পেয়েছে জাতীয় দল আর সাথে পেশাদার লীগের সূচীতে আছে বড় বিরতি এছাড়া বছরের প্রথম দিন থেকে একত্রিশ মার্চের মধ্যে জেলা ফুটবল লীগ শেষ করার কথা থাকলেও শুক্রবার তা মাঠে গড়াচ্ছে না আগে পেশাদার লীগের ক্লাবগুলোকে নিয়ে অনুরুদ্ধ আঠারো টুর্নামেন্ট করলেও ফিফা ও এফসির প্রেসক্রিপশন অনুযায়ী এবার লীগ করার পরিকল্পনা ফেডারেশনের নারী চ্যাম্পিয়নশিপ সহ উন্নয়ন এবং তৃণমূলের নানা কর্মসূচি রয়েছে ক্যালেন্ডারে দর্শক নতুন বছরের নতুন ক্যালেন্ডারের বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদমান সাকিব সাদমান আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনার কাছে জানতে চাই কাজী সালাউদ্দিন তো এর আগে চার বছর মেয়াদি করে ক্যালেন্ডার ফুটবল ক্যালেন্ডার ঘোষণা করতেন তো এবার কেন স্বল্প মেয়াদি ক্যালেন্ডার তিনি ঘোষণা করলেন এবার আসলে স্বল্প মেয়াদি যদি বলতে হয় তাহলে কিন্তু মানে একভাবে বললে স্বল্প মেয়াদি না কারণ এই ক্যালেন্ডারটাই তাদের আজকে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে তারা বারবার বলছিল যে এই ক্যালেন্ডারটাই প্রতি বছর ফলো করা হবে যদি আরেকটু স্পষ্ট করে বলি যে কেন এক বছরের দিল গতবার আপনি যে বলছিলেন যে চার বছরের যে ক্যালেন্ডার গত মেয়াদে তিনি নির্বাচিত হয়ে দিয়েছিলেন সেটি কিন্তু আসলে প্রথম বছরেই মুখ থুবড়ে পড়ে তার কারণ হচ্ছে যে যেই সূচি অনুযায়ী যে লিগ বা টুর্নামেন্ট বা যে কার্যক্রমগুলো দেওয়া হয়েছিল সেটি কিন্তু আসলে ফুটবল ফেডারেশন সেই সময় অনুযায়ী সেই টুর্নামেন্ট লিগুলো করতে পারেনি তার পেছনে কিন্তু অন্যতম একটি কারণ আছে যে ক্লাবগুলোর বিভিন্ন সময়ে যেই লিগ চলাকালীন সময়ে বারবার একটা বিরতি আসে সেই বিরতিগুলো কিন্তু ক্লাবের সাথে সমঝোতার মাধ্যমে কিন্তু সেই নির্ধারিত সময়ে কিন্তু সময় যে দেওয়া থাকে একটি লিগ বা টুর্নামেন্ট করার জন্য সেটি কিন্তু শেষ করতে পারেনি এছাড়াও বাইরে বেশ কিছু ইভেন্ট থাকে যেগুলো আসলে শেষ পর্যন্ত ফুটবল ফেডারেশন সম্পূর্ণ করতে পারেনি তো সেই কথাগুলো বিবেচনা করেই আসলে ফুটবল ফেডারেশন এবার এক বছরের ক্যালেন্ডার দিয়ে তারা বলছে যে এখান থেকে আসলে যেই বাস্তবতার ভিত্তিতে আসলে তারা সামনের দিকে বা সামনের বছরগুলোতে ক্যালেন্ডারের সংস্কার করবে সো বলতে গেলে এক কথায় বলতে গেলে আসলে গতবারের ব্যর্থতা থেকে কিন্তু এবার দীর্ঘমেয়াদে কিংবা একসাথে চার বছরের ক্যালেন্ডার ফুটবল ফেডারেশন দেয়নি সাদমান আপনি বলছিলেন যে দীর্ঘমেয়াদী যদি ক্যালেন্ডার দেওয়া হয় তাহলে কিছুটা ঘাটতি থেকে যায় মুখ থুপড়ে পড়ে বা সবগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না তো এবছর নতুন যে ক্যালেন্ডারটি দেওয়া হলো আপনি কি আপনার মতামত কি বলছে কতটুকু বাস্তবায়নযোগ্য এবং নতুন নতুনত্ব কি আছে এই ক্যালেন্ডারে হ্যাঁ কতটুকু বাস্তবসম্মত এই কথাটা যদি বলতে হয় সেক্ষেত্রে যদি পুরো ক্যালেন্ডারটা বাস্তবায়ন সম্ভব হয় সেক্ষেত্রেই এটা বাস্তবযোগ্য কিন্তু আমার কিছু অবজারভেশন আছে যেটি যেখানে সবার আগে যদি বলি যে যেহেতু এই লিগে দুঃখিত এই ক্যালেন্ডারে কিন্তু একদমই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জাতীয় দলকে জাতীয় দলকে প্রাধান্য দিতে গিয়ে যেটা হয়েছে সে বাকি যে লিগগুলো আছে ঘরোয়া টুর্নামেন্টগুলো আছে সেখানে কিন্তু একটা বাড়তি চাপ দেখা চাপ পড়বেই নিঃসন্দেহে যদি পেশাদার লিগের কথা বলি পেশাদার লিগের প্রথম পর্বে বা প্রথম লেগে কিন্তু আসলে একটা বিরতি আছে যে বিরতিটা চল্লিশ দিনের যেটা সাধারণত আমরা মানে এত লম্বা বিরতিতে আসলে কোনো পেশাদার দিকে হয় কিনা আমার 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 জানা নেই বাট এত লম্বা বিরতিতে কিন্তু নিঃসন্দেহে একটা ক্লাবগুলোর উপর একটা প্রেশার পড়বে এখানে সালাউদ্দিন কাজী সালাউদ্দিন এবং সিনিয়র সহসভাপতি বারবার বলছিলেন যে ক্লাব না খেললে না খেলবে তারা এবার কঠোর থাকবে ক্যালেন্ডার বাস্তবায়নে এখানে কতটুকু আসলে এটা বাস্তবসম্মত কথা আমার এখানে সন্দেহ আছে এছাড়া যদি আর একটু বলি যে একটু নিচের সারির লীগ যেগুলো নিয়ে সাধারণত কেউ কথা বলে না মহানগরী লিগ লীগের কথা যদি বলি প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ যেখান থেকে ফুটবলার উঠে আসে সেখানে কিন্তু দেখা গেছে যে একসাথে চারটা লীগ চলবে কিভাবে চলবে সেটা নিয়ে আমার ডাউট আছে সো বাস্তব অবাস্তবের কথা যদি বলি এখানে বেশ কিছু তফাত আছে আরেকটি বিষয় নারী ফুটবল কিন্তু আমাদের বেশ শেষ কয়েক বছরের সাফল্য এনে দিয়েছে সেই কথাও যদি বলি সেক্ষেত্রে কিন্তু নারী চ্যাম্পিয়নশিপ এবার ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি করা হয়েছে সেই নারী লীগটা হবে জেলা ভিত্তিক পর্যায়ে জেলা থেকে লিগ নয় চ্যাম্পিয়নশিপ একটি টুর্নামেন্ট হয়তো বা হবে আমারই প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে উইমেন্স উইংয়ের চেয়ারম্যানের কাছে যে এখান থেকে নিশ্চয়ই আমরা ফুটবলার পাবো কিন্তু তার কথা অনুযায়ী কিন্তু এই টুর্নামেন্ট বা এই চ্যাম্পিয়নশিপ থেকে কিন্তু ফুটবলার বাছাই করা কিংবা ট্যালেন্ট হান্ট করে জাতীয় দলের জন্য নিয়ে আসা সেটা কিন্তু হচ্ছে না তিনি স্পষ্ট করেই বলেছেন তাহলে এই ক্যালেন্ডারে কেন এই টুর্নামেন্ট সেটাও আমি আসলে আমার বোধগম্য নয় এরকম বেশ কিছু বিষয় নিয়ে আসলে আমার মনে হয় যে যারা ফুটবল সংশ্লিষ্ট আছে তারাও প্রশ্ন তুলতে পারেন আরেকটি বিষয় হচ্ছে নতুন করে অ্যাড হচ্ছে অনূর্ধ্ব আঠেরো ফিফা ও এফ একটি টুর্নামেন্ট দুঃখিত একটি লিগ যেই লিগটি কিন্তু ফিফা প্রেসক্রাইবড একটি লিগ যেটা বাধ্যতামূলক পেশাদার লিগের ক্লাবগুলোকে এই লিগ খেলতে হবে এই লিগে অংশগ্রহণ নিতে হবে এটা গত এক বছরে আমরা একবার দুইবার বাস্তবায়ন হতে দেখেছি টুর্নামেন্ট আকারে কিন্তু এবার কিন্তু ফেডারেশন যে ক্যালেন্ডার দিয়েছে সেখানে কিন্তু লিগের কথা বলা আছে সুতরাং যদি এটা লিগ করতে পারে তাহলে কিন্তু আমাদের জাতীয় দলের যে পাইপলাইনের কথা আমরা সবসময় বলে আসি এখান থেকে কিন্তু একটা ভালো ফুটবলারদের একটা ফুটবলার গড়ার একটা জায়গা কিংবা একটা লিগ কিন্তু এটি হতে পারে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই সব কিছু মিলে এছাড়াও কিন্তু তৃণমূলের যে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে প্রথমবার মতো আমরা জানতে পেরেছি যে ডেভেলপমেন্ট কমিটি থেকে একটি আট বিভাগে আটজন কোচ নিয়োগ দেওয়া হচ্ছে যাদের কাজ হবে জেলাভিত্তিক পর্যায়ে ডিভিশনাল ডিভিশন বা বিভাগীয় পর্যায়ে ফুটবলার হান্ট করা তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এই নতুন ক্যালেন্ডারের মধ্যে তো আশা করি যে এখান থেকে আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবে ফেডারেশন সেটা আসলে ফেডারেশনের উপরেই নির্ভর করছে সাদমান আমরা আশা করছি অবশ্যই পুরো ক্যালেন্ডারটি বাস্তবায়িত হবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক সাদমান সাকিব নিউজ রুম থেকে যুক্ত হয়েছিলেন নিউজ নিউজ টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর আমাদের সামনেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম নিউজ নিউজ টোয়েন্টি ফোরে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই শেষ হবে দু হাজার বিশ করোনায় অভিশপ্ত একটি বছরকে জানাবে পুরো বিশ্ব তবে সংক্রমণ আতঙ্কে বেশিরভাগ দেশেই সীমিত হবে বর্ষবরণ বাংলাদেশ সময় নিউজিল্যান্ডের অকল্যান্ডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় আর সন্ধ্যা সাতটায় নতুন বছরকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া নতুন বছর উপলক্ষে ধারণকৃত অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে চীন ভৌগোলিক কারণে সবার আগে ইংরেজি নতুন বছর বরণ করে নিয়েছে সামোয়া টঙ্গা আর কিরিটি মাটির বাসিন্দারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে শুরু হয়ে একে একে এশিয়া ইউরোপ এবং সবশেষ আমেরিকা মহাদেশের মানুষ নতুন বছরকে বরণ করবে দর্শক আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রবাসী সাংবাদিক শাহাবুদ্দিন শিহাবুদ্দিন কিসলুক জনাব শিয়াহুদ্দিন কিসলু আপনাকে স্বাগত জানাচ্ছে এবং আর কয়েক ঘন্টা বাদে নতুন বছর নতুন বছর শুভেচ্ছা জানিয়ে আপনার কাছে জানতে চাই যুক্তরাষ্ট্র করোনা পরিস্থিতি খুব মারাত্মক অবস্থায় রয়েছে তো এই করোনা মহামারীর মধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য যুক্তরাষ্ট্রে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কতটুকু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা অগ্রিম বাট আপনারা যেমনটি জানেন যে যুক্তরাষ্ট্রের এই নতুন বর্ষকে স্বাগত জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু মূলত টাইম স্কোয়ারে নিউ ইয়র্কে হয়ে থাকে এবং আমরা জানি যে সেটি সারা বিশ্বের সবচেয়ে বড় এবং এবারও কিন্তু সেরকম একটি আয়োজন রয়েছে তবে সেখানে কোনো সাধারণ জনসাধারণের প্রবেশ নেই এই টাইম স্কোয়ারকে সেই আগের পদ্ধতিতেই আমি বলবো যে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে অনুষ্ঠান হবে কিন্তু এটি টোটালি ভার্চুয়ালি এই নববর্ষকে বরণ করা হবে এবং সেখানে কেবলমাত্র যারা ওয়ার্কার যাদের হিরো যারা এই কোভিডে যারা জীবন দিয়েছেন এবং যারা সংগ্রাম করেছেন হাসপাতালে আমি বলছি যে নার্স ডাক্তার এই ধরনের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদেরকেই আসলে তাদের পরিবারটাই কেবল সেখানে যাওয়ার অনুমতি পাচ্ছেন এবং সেখানে তাদের পরিবারকেই সম্মাননা জানানো হবে আমি বলব রিকগনাইজ করা হবে এই নতুন বছরে এছাড়া কিন্তু সম্পূর্ণ এই অনুষ্ঠানটি ভার্চুয়াল হবে অর্থাৎ টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ক্যালিফোর্নিয়া এবং নিউ এই দুই জায়গা থেকে ভার্চুয়ালি এটি প্রচার করা হবে এই অনুষ্ঠান এবং সেখানে সন্ধ্যা ছটা থেকে শেহাবুদ্দিন কিসলো আপনার কাছে আরেকটি বিষয় আমার জানা রয়েছে সেটা হচ্ছে খুব ছোট করে জানতে চাইবো যুক্তরাষ্ট্রের এই মুহূর্তের করোনা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে তো করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে জনসাধারণের মধ্যে এই কার্যক্রমটি শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত ধন্যবাদ দেখুন এখানকার যে করোনা পরিস্থিতি আর আজকে সর্বশেষ যেটি বলতে পারি যে এক লক্ষ ঊনত্রিশ হাজার লোক হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুই লক্ষ পাঁচ হাজার আক্রান্ত হয়েছে নতুন এটি কিন্তু খুবই ভয়াবহ অবস্থা যেটি আশঙ্কা করা হচ্ছে আগামী জানুয়ারি তেইশ এর মধ্যে প্রায় মোট মৃতের সংখ্যা দাঁড়াবে চার লক্ষ চব্বিশ হাজার এটি সিডিসি এবং সরকারের প্রেডিকশন এছাড়া যেটি আমরা দেখছি যে এখানকার যে করোনা পরিস্থিতি যে ভ্যাকসিনেশন যে কার্যক্রমটি সেটি কিন্তু আসলে আশানুরূপ হয়নি আমরা মাত্র ২৭ লক্ষ লোককে ভ্যাকসিন দিতে পেরেছি অর্থাৎ এখানকার কর্তৃপক্ষ দিতে পেরেছেন এই কার্যক্রম কিন্তু অনেকটাই আশা ভঙ্গের সামিল তার কারণ আশা করা হয়েছিল যে এই বছরের শেষে অর্থাৎ আগামী আজকে রাত বারোটার মধ্যেই প্রায় ২০ মিলিয়ন লোককে দেওয়া হবে এই ভ্যাকসিন কিন্তু আসলে সেটি সম্ভব হয়নি যে কারণে এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে কারণ নানাবিধ পরিস্থিতি যারা ভ্যাকসিন দেবেন তাদের ব্যাপারে হচ্ছে ম্যান বিষয় রয়েছে এবং ভ্যাকসিন পরিবহন এবং সেই জিনিসগুলো যথাযথভাবে সাধারণ মানুষ আই মিন যাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছানোর বিষয়ে কিন্তু অনেক সমস্যা এখানে দেখা যাচ্ছে বিশেষ করে ম্যান পাওয়ার যারা ভ্যাকসিন দেবেন বিভিন্ন হাসপাতালে সেখানকার পরিবেশ সেখানকার এটি কিন্তু সাধারণ ভ্যাকসিনের মতো নয় যে আপনি খুলেই দিতে পারবেন সুতরাং এর কিছু পদ্ধতি রয়েছে এবং কিছু নিয়ম কানুন রয়েছে যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে এবং আমরা দেখছি যে মাত্র প্রতি এক লক্ষে মাত্র তিপ্পান্ন জন লোক কিন্তু ভ্যাকসিন পাচ্ছেন যেটি অন্যান্য অনেক দেশের তুলনায় আমরা যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে রয়েছি এটি এটি সত্যি আশা কারণ এবং আমরা আপনাকে বলতে পারি যে আমরা আশা করেছিলাম যে প্রথম পর্যায়ের ভ্যাকসিনেশন এই এই মাসের মধ্যে শেষ হবে কিন্তু সেটি হয়নি এখনো পর্যন্ত কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কার অর্থাৎ ডাক্তার নার্স এবং যারা সিনিয়র সিটিজেন সিনিয়র হোমে রয়েছেন তাদেরটাই এখনো কমপ্লিট হয়নি তাদেরটা হওয়ার পরে যেটি পরবর্তী পর্যায়ে আসছে শেহাবুদ্দিন কিসলো আমরা আশা প্রকাশ করছি নতুন বছরে করোনা মুক্ত হবে পুরো বিশ্ব আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক শেহাবুদ্দিন ক্রিস্ট প্রবাসের সাংবাদিক যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং এরই সাথে আজকে নিউজ টোয়েন্টি ফোর শেষ করছি এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি